नमस्कार बंधु बान्धवी सकल आपोनालोकक मोर चेनेललै स्वागतम जनाइछो। बंधु बान्धवी सकल नतुन बछरर प्रथम शुक्रबार दिनटिर रातिर परा एई राशिर कपाल फुलिब, लाभ हब सुखमिद्धि, तारेई दुटामान कथा लै आपोनालोकर ओसरत उपस्थित होइछो। बंधु बान्धवी सकल এই রাশির উপর যি গ্রহ নক্ষত্রর প্রভাব আছে সেই গ্রহ নক্ষত্রর প্রভাব বহাগ মাহর পৰা ভাল দেখিবলৈ পাব। শুক্র গ্রহর প্রভাব আর বৃহস্পতি গ্রহর প্রভাব বিস্তার করব। বারোটা রাশির ভিতর আটটা রাশিয়ে নিজের কর্মবলত নিজের ভাগ্যর বলত অতি সহজতেই ভাল প্রতিফলন দেখিবলৈ পাব। আর এই রাশি লোকসকলের গৃহত মহালক্ষ্মীর প্রবেশ ঘটিব। এই বহাগ বিহুর পৰা নক্ষত্রের পরিবর্তন ঘটি এই রাশির উপকৃত হব। ইয়ার ফলত কাম বনত সুফল লাভ করিব পাৰিব, সুখ সমৃদ্ধি বৃদ্ধি হব, সকলো কামতেই পদোন্নতি লাভ করিব পাৰিব। ভাগ্যই এই সময়ত আপোনালোকক সহায় করিব। চাকরির ক্ষেত্রত পদোন্নতির যুগ দেখিবলৈ পাব। ভ্রমণত শুভ ফল দেখিব। ব্যবসায় বাণিজ্যর লগত জড়িত লোকসকলের অধিক লাভ মিলিব। ভাগ্যর পুণ্য সংযোগ মিলিব। নতুন কাম আরম্ভ করার যুগ আছে। জীবনত এটা নতুন আশার রেঙনি দেখিবলৈ পোৱাৰ সম্ভাবনা আছে। এই সময়ত আপোনাৰ দেহ মন পরিষ্কার হৈ থাকিব। যি কামতে হাত দিব সেই কামতেই উন্নতি দেখিবলৈ পাব। সতী সন্তানৰ পৰাও সুখপ্রাপ্ত কৰিব পাৰে। স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত উন্নতি ঘটিব। রোগ ব্যাধি হ্রাস পাব। মান সন্মান বৃদ্ধি পাব। অকস্মাৎ ধন লাভৰ যোগ আছে। এই ভাগ্যশালী ৰাশিকেইটা হৈছে মেষ ৰাশি, বিষ ৰাশি, কৰ্কট ৰাশি, তুলা ৰাশি, কন্যা ৰাশি, ধনু ৰাশি, মকৰ ৰাশি আৰু মীন ৰাশি।